জল সম্পদ দপ্তরের ঠিকাদার যোগে দীর্ঘ শত্রুতা প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের কৃষক বন্ধু উদ্যোগ বিফল হবার জোগাড় ঘটনা কমলপুর দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েত এলাকায় তবে স্পর্শকাতর এই বিষয়টিতে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের স্বাভাবিকভাবেই খুব ধুমায়িত হচ্ছে কৃষকদের মধ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় গাইডলাইন মোতাবেক কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নানা কাজ করে চলেছে যার মধ্যে জলসেচ বা নিশ্চিত সেচ অন্যতম কিন্তু জলসম্পদ দপ্তর ও একাংশ ঠিকাদারদের যোগসাজশে দীর্ঘ সূত্রেই লাভ মিলছে না কৃষকদের এমন ছবি দেখা গেল কমলপুরের দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মোতাবেক বর্তমান রাজ্য সরকার এই এলাকার সেচবিহীন জমির জন্য একটি ডিপ মিনি টিউবওয়েল বরাদ্দ করে এর কাজও শেষ হয় এক বছর আগে কিন্তু এই এক বছরের ঠিকাদার বিদ্যুৎ সংযোগ ও পাইপলাইন বসানোর কাজ শেষ করতে পারেনি ফলে আউশ মরসুমের মতো এই মরসুমেও সেচের সুযোগ থেকে বঞ্চিত কৃষক কুল পুরা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা সাউথ মানিকভান্ডার পঞ্চায়েত দাবি করেছিলাম তারপরে এটা ক্ষেত্রে জলের লেগা বিদ্যুৎ বসানো হয়েছে এক বছর চলে কিন্তু এখন পর্যন্ত এটা ইলেকট্রিক বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে না পাইপ লাইন করা হয়েছে না এটি যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে এলাকার কৃষক উপকৃত হইব স্থানীয় পঞ্চায়েত থেকে বেশ কয়েকবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি গোটা বিষয়ে স্থানীয় প্রধান স্বপন দাসের বক্তব্য বারবার ঠিকাদার রজত ঘোষকে অনুরোধ করেছেন কাজ শেষ করে দেওয়ার জন্য কিন্তু কোনো কথাই পাত্তা দিচ্ছেন না ঠিকাদার রাজ্য সরকার সর্বদা আমাদের সাউথ মানিকগ্রাম পঞ্চায়েতে একটা মিনি টিউবওয়েল দেওয়া হয়েছে কৃষিকাজের সুবিধার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো পাইপলাইন হয়েছে না প্লাস আমরা কোনো ইলেকট্রিসিটির কোনো কানেকশন পাইছি কন্ট্রাক্টর দু তিনবার জানানো হয়েছে তারপর তিনি এখনো পর্যন্ত গাই আমাদের এখানে কোনো ইলেকট্রিসিটির কাজ কখনো করছেন এবং পাইপলাইনটাও কখনো করছেন এদিকে স্থানীয় জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের অফিসে এবং সাব ডিভিশনাল অফিসারের অফিসে যোগাযোগ করে কোনো আধিকারিক কেউই অফিসে পাওয়া যায়নি তবে সাউথ মানিকভান্ডার পঞ্চায়েতের কৃষকদের দুরাবস্থা কবে ঘুচবে এটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড